বাংলাদেশের মৌলবীরা আর হেফাজতে পাকিস্তানিরা বলতো যে রবীন্দ্রনাথ ঠাকুর সুৎখোরা ছিল, রবীন্দ্রনাথের বাপ সুৎখোরা ছিল, ক্ষুদ্র ঋণে কৃষকদের ধ্বংস করে দিছে। কে বললেছে জানেন? এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিরা মৌলবীরা এটা বলতো। দেখবেন তাদের টাইম এখন যদি ডিলিট না করে থাকে, বদমাইশ তোগুলো দেখবেন যেগুলো তখন হাইড করে দিছে বা ডিলিট করে দিছে, আমি নিজে পড়ি সেগুলো। তারা সারাদিন লিখতো রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথ তো সারাদিন বদনাম করতো, তার ধর্ম নিয়ে, তার জাতীয় সঙ্গীত নিয়ে ইত্যাদিতে বলতো। আরেকটা কাজ করতো যে তার সে নাকি ছিল ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকের কিস্তিতে ধ্বংস করে দিছে। এখন সেই লোকেরাই ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণের মহাজনের প্রধান মানে খুশির সুতির ভাই হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই শুনে নিয়েছেন যে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে তাদের যে জাতীয় সঙ্গীত সেটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জন্য তাদের সমস্যা। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর মেইন হচ্ছে একজন হিন্দু হওয়ার কারণে তার যে গাওয়া জাতীয় সঙ্গীত বা লেখা জাতীয় সঙ্গীত সেটাকে আর তারা চায় না, সেটা এখন পরিবর্তনের দাবি। তবে এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলেছে, এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় এরাই কিন্তু লিখেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন সুদখোর, সুদ নিয়ে সেই টাইমে তার দেশের যে সমস্ত কৃষকগুলো ছিল তাদেরকে, কৃষকগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই সমস্ত সুদখোর ব্যক্তিদের নিয়ে তিনি বিভিন্ন রকমের এই কট্টরবাদীগুলো লেখালেখি থেকে শুরু করে রবীন্দ্রনাথের জন্ম, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের ধর্ম কোনো কিছুই বাদ দেয়নি। কিন্তু আজ শেখ হাসিনা সরকার পড়ে যাবার পরে সে দেশে ক্ষমতা এসেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস, কিন্তু ডক্টর ইউনুসও তো একজন সুদখোর ব্যক্তি। তাহলে এই সুদখোর ব্যক্তি এখন তাদের কি করে মিষ্টি লাগে, যেখানে আমার জানা মতে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের ধর্মে সুদখোর ব্যক্তি তো হারাম, কিন্তু এখন তাদের সবকিছু মিষ্টি। তবে এটা সত্য যে শেখ হাসিনা বাংলাদেশে যদি না ফেরে তাহলে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে এই দেশটি। যে সমস্ত মানুষগুলো বলেছিল এই ষোড়শ শাসক সরকার চলে গেলে বা পড়ে গেলে তারা শান্তিতে বিরাজ করবে, কিন্তু মনে হচ্ছে না এমনটা হয়ে গেছে। বরং তার উল্টোস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সেই ঘরের ভেতরে। এমনভাবে পরিস্থিতি উল্টে গেছে যে শেখ হাসিনা সরকার পড়ে যাবার পরে দেশে দুর্ভিক্ষ চলে এসেছে। সেই দেশের সাধারণ মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। ভারত অনেক কিছু এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার ফলেও তারা আজ খাবার ওভারে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো ব্যাংক সম্পূর্ণ তালা ঝুলে গেছে। এমতো অবস্থায় কিছুদিন আগে পর্যন্ত যে বা যারা ভারত বিরোধিতা করেছে তাদের জন্য, তারাই এখন ভারত থেকে 231,000 ডিমকে কিনেছে। জানি না এই সমস্ত ডিমগুলো কিনে তারা করবেটা কি, ডিম থেরাপি দেবে না ভারত বিরোধিতাকারী ব্যক্তিগুলো আবার ভারতেরই ডিম খাবে। যাই হোক বন্ধুরা, এর ওপর বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ ফরিদা নিজেই তিনি জানিয়ে দিল। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নিই যে ফরিদা কি কি বলছে। তার আগে ছোট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের মৌলবীরা আর হেফাজতে পাকিস্তানিরা বলতো যে রবীন্দ্রনাথ ঠাকুর সুৎখোরা ছিল, রবীন্দ্রনাথের বাপ সুৎখোরা ছিল, ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকদের ধ্বংস করে দিছে। কে বলেছে জানেন? এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিরা মৌলবীরা এটা বলতো। দেখবেন তাদের টাইম এখন যদি ডিলিট না করে থাকে, বদমাইশ তোগুলো দেখবেন যেগুলো তখন হাইড করে দিছে বা ডিলিট করে দিছে, আমি নিজে পড়ি সেগুলো। তারা সারাদিন লিখতো রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথ তো সারাদিন বদনাম করতো, তার ধর্ম নিয়ে, তার জাতীয় সঙ্গীত নিয়ে ইত্যাদিতে বলতো। আরেকটা কাজ করতো যে তার সে নাকি ছিল ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকের কিস্তিতে ধ্বংস করে দিছে। এখন সেই লোকেরাই ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণের মহাজনের প্রধান মানে খুশির সুতির ভাই হয়ে গেছে। এখন এই মৌলবীদের এই ডক্টর ইউনুসকে সরকার প্রধান বানানোর পরে তাদের পাশা ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে এক একটা। মানে রবীন্দ্রনাথ কিস্তি দিছে, কৃষকদের ঋণ দিছে, ওটা কৃষ্ণলীলা না, ঠিক আছে, ওটা কৃষ্ণলীলা। আর এরা করলে এই এই ইউনুস সাহেব করলে সেটা ঢং, তাই না? বুঝতে পারছেন? এই জন্য একটা বলা আছে, হ্যাঁ ভাই ভালো আছি, এনামুল খান কেমন আছেন দাদা, সুজন হোসেন ইয়াস ভালো আছি দাদা। এই হচ্ছে আমাদের দেশের মৌলবি এবং হেফাজতে পাকিস্তানের হিপোক্রেসি। রবীন্দ্রনাথ ক্ষুদ্র ঋণ দিয়েছে, হারাম হারাম। আর ইউনুস সাহেব ক্ষুদ্র ঋণ দিয়ে পাবলিকের রক্ত চুষে নেয়, আরাম আরাম। এই হচ্ছে আমাদের দেশের হেফাজতে পাকিস্তানের চরিত্র। এরা সারাদিন দেখবেন মিথ্যা কথা বলে, সারাদিন এরা দেখবেন ফেসবুকে 10-12টা না 20-50টা করে ফেক আইডি বানাবে আর যা তা আপনাকে বলবে। এরা বহুত হিম্মতওয়ালা, মগর এদের ফেক আইডি ছাড়া কথা বলার তাদের হিম্মত নাই, একজনেরও না, নো বাড়ি। দেখবেন বড় বড় লেখছে না, মানে সব হলো আপনার ফেক আইডি।
কারণ ফেকাটিতে অনেক সুবিধা আছে, গুজব ছড়ানো যায় ঠিক মতো। আর এদের বিশ্বাস, এদের এদের কথা হলো যে গুজব দিয়েই সব কিছু করে, পাবলিকে যেহেতু বোকা মানা যায়, আর সে মানুষ খায় গুজব, গুজবই খায়। আমার শুনলাম যে আমার আমাকে এই রিপোর্ট মেরে আমার মুখ বন্ধ করে দেবে, এমনি ফেসবুকের সমস্যা, মানে লাইভ দিতে গেলে শুধু আমাদের আবার কল আসে, যখন আমি লাইভে থাকি তখন কল আসে নাই, কিন্তু কোনো কল টল আসে নাই, ফাও পেজল বাড়ার জন্য কল, ঠিক আছে, এখন কোনো কল আসে নাই, এতক্ষণ আসে নাই, এখন লাইভ দিছে, এখন কল দেখছে যে লাইভ আছে, তারপরেও কল দিবে। এই হচ্ছে আমাদের লিঙ্গজ্ঞান আমাদের দেশের মানুষের, ঠিক আছে, এ হলো আমাদের দেশের মানুষের লিঙ্গজ্ঞান। তারপর আরো কি কি ঘটছে আজকে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি করছে যুবদল, নাকি যুবদল এক আহ্বায়ক মারা গেছে, সাথে মারা গেছে কিনা, মসজিদ কি মসজিদের মাইক কি ব্যবহার করে দিছে মারামারি করার জন্য, মাইকিং করার জন্য, এই কাজে দায়িত্ব দিছে, বলেন এই কাজে দিছে, আমরা তো বললে আমাদের দোষ হয়ে যায়, এখন ভালো হয়েছে না, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি খুব ভালো কাজ নাকি, আমরা লাইভ ভিডিও প্রতিদিন দেখতে চাই, কিন্তু মেধাবীরা খাইলেও শোনা, কিন্তু পারতেছি না ভাই, খুব ডিস্টার্ব করে এই হেফাজতে পাকিস্তানের, এরকম নিয়ে কিছু কথা বলেন টিপু সুলতান, বলেন জি বলতেছি, ইউসুফ সাহেব, টিপু সুলতান সাহেব অবশ্যই বলতেছি, ডক্টর ইউনুসের আকাম কুকম নেই বলতেছি, এদের আকাম আকাম সারারা করবে, কোন দিকে দেখছি আপনার লাইভ, শুভ্র নীল দেব নীলয় ধন্যবাদ, কোনো কাজ করবো না, ভারতে মনে কষ্ট পায় জামাতের আমির, তাই না, কেটে বলছে নাকি মোহাম্মদ ইসমাইল পাট, আসলে এটা বলেছে এমন কোনো কাজ করবো না যাতে ভারত কষ্ট পায়, এটা আমি বললেই তো ই হয়ে যেতাম, ভারতে দাল হয়ে যেতাম, ভারত চীনের ভারতের সাইড জায়গা ধরবে আপনার ঘটনা সত্যি, এই খবর সত্যি হলে বাংলাদেশে তো ঈদ ঈদ উদযাপন করতো, এতেই বোঝা না এটা ভুল হয়, এটা ভুয়া খবর, এটা এটা যে ভুয়া খবর তার প্রমাণ হলো তারা এখনও ঈদ পালন করতেছে না, যে ভালো আছি, কি বলবো আর বলার কোনো ভাষা নাই, অপেক্ষা করেন, কারেন্ট দিনের মতো কয়বার যায় কারেন্ট, একজন লেখছে শেখ হাসিনা আমলে বুঝে কারেন্ট যায় নাই, জি 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 শেখ হাসিনা আমল না, আগে তো কারেন্টই ছিল না, কারেন্ট না থাকলে কি হবে, বাদ দেন কারেন্ট বন্ধ করে দেন আরো ভালো চলবে, ভালো চলবে না, অবশ্যই ভালো চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একদিন ছিল বন্ধ করে দেন, কারেন্ট না থাকলে চলবে না, কম্পিউটারে তো ছিল না, মোবাইলে তো ছিল না, ফেলে দেন ফেলে দেন, ফেসবুক তো ছিল না, চালান কেন, এটা বাদ দেন, ওগুলো বলে কি আর, উটের মতো বালির ভিতরে ঢুকে আপনি আপনার আপনার বর্তমান পরিস্থিতি লুকাতে পারবেন, সুযোগই নেই, কারখানা কত বন্ধ, প্রতিদিন কতগুলো কারখানা বন্ধ হচ্ছে, আমাদের জামালপুরের যমুনা ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি লুটপাটন তো ছিলই, এখন আরও বাড়ছে, পারবে না, একটা যমুনা সার কারখানা বন্ধ হয়ে গেলে কী হবে বুঝতে পারছেন তো, সারের কি ক্রাইসিস, বিদ্যুতের যে কারবার শুরু হয়ে গেছে, শেখ হাসিনাকে নাকি ফেরত চায় এই কিছু নাবালক, কারণ হলে চিকেন নে খেয়ে ফেলবে, শেখ হাসিনাকে আসলে আনতে হবে, কেন আনতে হবে জানেন, কারণ তোমরা না হলে তো দুর্ভিক্ষে পড়বা, দুর্ভিক্ষের কবলে, বলতে হবে ছেড়ে দে মা কাইদে হাসিনাকে দেও মোদি আব্বা, মোদিকে বলতে আব্বা যান আমাদের শেখ হাসিনাকে তাড়াতাড়ি আনেন, আমরা আর বাঁচতেছি না, এই কথা বলতে হবে, তোমরাই বলবা আমি বলবো না, আমি শেখ উরিদ বলবো না যে শেখ হাসিনাকে ছেড়ে দেন, তাড়াতাড়ি বাংলাদেশে পাঠান, তোমরা মা মা আব্বা আব্বা বলে ডাকবা যে তাড়াতাড়ি শেখ হাসিনাকে দেশে পাঠান, আমরা আর বাঁচতেছি না, বিদ্যুৎ নাই, চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, কম্পিউটার চলে না, মোবাইল চলে না, এগুলো আপনারাই চিৎকার করবেন, খুব বেশি সময় নাই, খুব বেশি দিন লাগবে না, হ্যাঁ ওরা জানে ভারতের মেকানিজম ছাড়া যদি মানদণ্ডে পারবে না, প্রশ্নই আসে না, হ্যাঁ ধার করে ধার করে কারেন্টে নিয়ে অবস্থা করেছে, ঋণ করে খরচ হতে নাকি না খেতে, ভালো না খেয়ে থাকুক, না খেয়ে থাকুক তাহলে কারেন্ট বাদ দিয়ে দেন, হ্যাঁ সেখানে কবে আসবে তা যায় না, কি বলছেন মিজান রহমান শেখ হাসিনা ফিরে 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 আসবে, হ্যাঁ আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, শেখ ফরিদ ভাই একদিন সকালে উঠে দেখবেন শেখ হাসিনা কেবল টুঙ্গি, অস্বাভাবিক কিছু না, টুঙ্গি পাড়ায় আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না, তার নিজের বাড়ি সে তো আসবেই, সালাম ফরিদ ভাই, মিজান রহমান ধন্যবাদ আপনাকে, হ্যাঁ ঠিকই বলছেন টিপু সুলতান, একজন কি লিখছেন মাঝে মাঝে এখন কারেন্ট যায় না, মাঝে মাঝে কারেন্ট বেড়াতে আসে, অবস্থা তাই,
জি, এটা তো আমারও কথা, এনামুল খান, এটা আমি বারবার বলে আসছি, সে আমেরিকান বাংলাদেশে কিভাবে, সে কিভাবে বাংলাদেশের নাগরিক হয়, নাগরিক তো নয়, সে কিভাবে বাংলাদেশের সরকার হয়, প্রশ্নই আসে না। আপনার সেটা প্রতিবাদ করেন। খাতুনে জান্নাত, ইজু আছি, থ্যাংক ইউ ভেরি মাচ খাতুনে জান্নাত, আয়েশা সিদ্দিকা, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, আমি তো সেটাই বারবার বলতেছি, আমাদের বাংলাদেশের মানুষের স্পষ্ট প্রতিবাদ জানাতে হবে। একজন, আপনি চিন্তা করে দেখেন, একজন যে দেশে নাগরিক না তাকে আপনি দেশের প্রধান বানালেন, এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, এর চেয়ে হাস্যকর, এর চেয়ে মূর্খতা আর পৃথিবীতে কি থাকতে পারে? সারা পৃথিবীতে যত জঘন্য শৈরা শাসক হোক, যত খারাপ লোক হোক, তারা দেশের নাগরিক। একটা ভিনদেশী নাগরিককে আমাদের দেশের মানুষ প্রধান, সরকার প্রধান বানিয়েছে, এনজিও গ্রাম সরকার প্রধান ডক্টর ইউনূস। এখন কেউ প্রশ্ন করে না, এখন সাংবাদিকদের প্রশ্ন করা মুরদ হয় না, কারণ আগে বিটিভি ছিল একটা, এখন বিটিভি সব। এখন এই এই আহমদ সফার মাজারে খাদমের কথা বলে না, চিঙ্কু বামের মধ্যে লুঙ্গি বামের কথা বলে না, আর ওই যে একটা আছে না, বাংলাদেশে বাস করে সাদা কালো হামাসি টুপি পাগড়ি মাথায় লাগে শিক্ষুর পরে একটা আছে না, শহীদুল ইসলাম, এখন আর কথা বলে না। এখন চিঙ্কু বাম বুদ্ধিজীবীরা কেউ বলে না তোমার নাগরিকত্ব কোথায়, কেউ কথা বলে না। এটা তো একটু আগে আপনাদের বলে গেলাম যে এটা তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসতেছে না, দেশে প্যারালাল সরকার চলছে, সমন্বয় সরকার মতো। হ্যাঁ, দেশে কোনো প্যারালাল না, কোনো সরকারই নেই, হওয়া অনুমোদন না, না না, তার চেয়েও খারাপ অবস্থা, প্যারালাল না, কোনো সরকারই নেই এই দেশে, এই চলতেছে, ভুয়ার উপরে চলতেছে এই দেশ, সেখানে যোগ্যনীতি বাংলাদেশ তা বলবো না, সেখানে যোগ্যনীতিতে খোঁজা দায়িত্ব, এটা নিয়ে আমি আলোচনা করছি, তারা সমালোচনা আছে, তা তো এর চেয়ে ভালো ছিল নিঃসন্দেহে। দেশে আলাদা পুলিশ, হ্যাঁ নাই, দেশে আইনে শাসন নাই, কোনো বছর জায়গা তো স্বাধীন হয় নাই, পাঁচ দিন থেকে আলাদা হয়েছে, কে বলছে, কবে বলছে, খুরশেদ আলম প্রধান আসলে উনি বলেছেন, উনি সব বলে এই 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 মার্কিন মার্কিন কি পেন্টাগনের যে লর্ড ক্লাইভ, এটা আসলেই বলেছে, একাত্তরে দেশ স্বাধীন হয় নাই, পৃথক হয়েছে, এটা কবে বলেছে, আমাকে শুধু লিঙ্কটা প্লিজ দেন, একটু একটু মানে গালাগালি করতেছে না, কিন্তু এবার গালাগালি করতে হবে, মুক্তিযুদ্ধের প্রশ্নে স্যার নাই, স্বাধীনতার প্রশ্নে স্যার নাই, ওটা ইউনূস, কেউ ইউনূসের বাপ বলে থাকে, স্যার হবে না, আপনি শুধু আমাকে লিঙ্কটা দেন, খোরশেদ আলম প্রধান আমাকে লিঙ্কটা দেন, যে ইউনূস এনজিও গ্রাম সরকার প্রধান কোথায় বলেছে যে একাত্তর একাত্তরে দেশ স্বাধীন হয় না, পারি দাদা, এটা আমাকে প্লিজ একটু দেবেন, দয়া করে দেবেন, খোরশেদ আলম প্রধান। রাজশাহী বিশ্ববিদ্যালয় সুজিত সরকার অধ্যাপক ফরিদুদ্দিন খান বলেছে, আমরা আমাদের রাজধানী দীর্ঘ সংগ্রামের পর পেয়েছি, আমাদের রাজধানী দীর্ঘ, তোমাদের কাছে অনুরোধ জানাই যে তোমরা দিল্লি ঢাকা থেকে তুলনা করো না। বাহ 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 বাহ, বিরাট বিরাট বড় কথা, হেরি বাবা রে বাবা, আন্দোলন করে পেয়েছে না, সে রাজাকারের বাচ্চাগুলো, সবগুলো রাজাকারের বাচ্চা দেশ। ধন্যবাদ যারা দেখতেছেন, আমার আমার ভিডিওর দর্শকদের অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা ভয়েস অফ এথিস্টে দেখবেন বা দেখছেন বা দেখেছেন। হ্যাঁ, ওই যে এখন ওই অধ্যাপক ফরিদুদ্দিন খান জামাতি লোক ওইভাবে কথা তো বলবে, অথবা সে দেখবেন যে ভাষানি বাম নাহলে চিঙ্কু বাম, তাই এগুলো বলবে। তারপর কি আছে, কে কি বলেছেন, হ্যাঁ হাজারো মানুষের মাথায় ঘুরছে, আগে ভালো ছিল বলবে, বলতে বলা যায় না, কয়েকদিন পরেই বলবে। হ্যাঁ, দেশে যে গণতন্ত্র চলছে কভারেজ নাই, মিডিয়া কভারেজ কীভাবে থাকবে, সাবের আহমদ সাহেল এই জন্য কভারেজ থাকবে না যে, কারণ আগে ছিল একটা একটা বিটিভি, এখন সবগুলোই বিটিভি, তাই এগুলো থাকবে না। হ্যাঁ, ভাবশিষ্য যে রাজনৈতিক রাজাকারদের কথা আমাদের এই জন্যই শুনতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করি না, করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ চেতনায় জাগ্রত করতে হবে। হ্যাঁ, দলীয় ক্যাডার হত্যা করেছে, মিডিয়া বলে গণপিটুনি, এমনকি মাজার মাংস এখানে বলছে দুর্বৃত্ত, এটাই তো বলবে, কারণ তাদের নাম নিতে এখন ভয় পায়, কারণ এখন তো ভয় পায় দলীয় ক্যাডার এবং এই কখনো বিভিন্ন রাজনৈতিক দল তো করছে, এই সাথে আছে এনুসের এই সমন্বয় লীগ। হ্যাঁ, জাকির নায়কের নাম হবে জোকার নালায়ক, জাকির নালা নায়ককে আমি আদর করে বলি জোকার নালায়ক। ধন্যবাদ, আপনাদের পরবর্তীতে আবার আমি আসতেছি।